বন্ধুরা কেমন আছো সবাই? আবারও চলে আসলাম নতুন গল্প শোনানোর জন্য। দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। আজ তোমাদের শোনাবো স্বামী ওপারে চলে যাওয়ায় শ্বশুর কিভাবে আমার পুকুরে তার শোল মাছ নামিয়েছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, আমার বয়স 24 বছর, মাত্র পড়াশোনা শেষ হলো, আর এর মধ্যেই হঠাৎ করে আমাদের বাড়িতে এক ভদ্রলোক আসে, আমি তাকে এর আগে কখনো দেখিনি। পরে শুনি ওনার নাম শঙ্কর দাস, উনি আমাকে দেখতে এসেছিল ওনার ছেলের জন্য। মাধ্যমিক হিসেবে ছিল আমাদের গ্রামের খুব কাছের এক চাচা, সেই চাচাও এসেছেন ওনার সাথে আমাকে দেখতে। বন্ধুরা, আমাকে প্রথমবার দেখেই ওনার পছন্দ হয়ে যায়, তাই আর অন্য কোনো পাত্রী না দেখে তার ছেলের সাথে আমার বিয়ের প্রস্তাব দেয়। ছেলে দেখতে খুব ভালো, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আর ফ্যামিলিও ভালো, তাই আমার বাড়ির সবাই বিয়েতে রাজি হয়ে যায়। এই ছেলের সাথে কথা বলে আমারও বেশ ভালো লাগলো। তারপর অনেক ধুমধাম করে আমার বিয়ে হয়। শ্বশুর বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই ও আমার বেশ খেয়াল রাখে। বিয়ের পর কিছুদিন এভাবে চলে যাওয়ার পর যখন আমি শ্বশুর বাড়িতে থাকতে শুরু করলাম, তখন একটা জিনিস খেয়াল করলাম, আমি যে স্বভাবের আমার শ্বশুরও ঠিক সেই স্বভাবের হওয়ার কারণে আমাদের দুজনের মধ্যে খুব ভালো ভাব জমে গেল। শ্বশুরের সাথে আমার ভাব জমে ওঠার আরও একটা কারণ আছে, কেননা আমার স্বামী দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছিল, স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, যার ফলে আমার মাঠে তার খেলার চাহিদাও দিন দিন কমতে থাকে। আমিও প্রথম দিকের মতো আর সেই আনন্দ পেতাম না। বছর ঘুরতে না ঘুরতেই যদিও আমার একটা ছেলের জন্ম হয় ঠিকই, কিন্তু আমার খিদে কোনোদিনই পুরোপুরি মেটাতে পারেনি আমার স্বামী, তাই তার থেকে ভরপুর আনন্দ না পাওয়ার কারণে ব্যাকুল হয়ে যাই। খুব ইচ্ছে হয় কাউকে দিয়ে আমি আমার চাহিদা পূরণ করি, কিন্তু বন্ধুরা, সহজে কি আর কাউকে পাওয়া যায়? তাছাড়া এতে রিস্কও আছে, একবার ধরা খেলে সবার সামনে সম্মান চলে যাবে। ওদিকে আবার শাশুড়ি ওপারে চলে যাওয়ার পর নারী সঙ্গ না পেয়ে আমার শ্বশুর উপোস হয়ে আছে। মাঝে মাঝে সে বেশ কল্পনায় থাকত, আর তার কল্পনার মধ্যে যে আমি ছিলাম সেটা আমি একটু হলেও বুঝতে পারি। আমি এটাও বুঝতে পারলাম একটু একটু করে সে আমাকে তার নিজের বসে এনে মনের সব স্বাদ মেটাত, তাই আমিও তাকে নানা রকম সুযোগ দিতে লাগলাম। বন্ধুরা, লজ্জার কারণে সরাসরি আমি কিছু বলতে পারি না, তবে আমি যে কি জিনিস সেটা যেদিন আমার শ্বশুর বুঝবে, শ্বশুরমশাই সেদিন নিজে থেকেই এগিয়ে আসবে, শুধু সময়ের ব্যাপার। আমার ছেলে হওয়ার পর এভাবে আরও এক বছর কেটে গেল, দিন দিন আমার ইচ্ছা আরও বাড়তে থাকলো। ইদানিং বুঝতে পারছি যে শ্বশুর আমাকে খুব ঘনিষ্ঠভাবে পেতে চায়, কিন্তু সেও আমাকে কিছু বলতে পারে না, তবে একাকিত্ব দূর করার জন্য নানা রকম গল্প করে। কিছুদিন যেতে না যেতেই হঠাৎ একদিন আমার স্বামীর জ্বর আসে, আর সেই জ্বর কিছুতেই কমছিল না। অনেকবার ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কিছুই হয়নি। এক পর্যায়ে আমাদের রেখে আমার স্বামী ওপারে চলে যায়। ওপারে চলে যাওয়াতে আমার মন ভীষণ খারাপ হয়ে গেল। শ্বশুরের সান্ত্বনায় নিজেকে সামলে নিলাম। এভাবে প্রায় 6 মাস পার হয়ে গেল। হঠাৎ একদিন রাতে আমার যেন কেমন লাগছিল, আবার কতদিন হলো আমার মাঠে কেউ খেলে না, তাই আমি খেলার জন্য ব্যাকুল হয়ে গেলাম। কেন জানি পাশের রুম থেকে শ্বশুর উঠে আসলো। এরপর শ্বশুর আমার রুমে এসে বলল, কোনো সমস্যা হচ্ছে নাকি বৌমা? আমি বললাম, ভালো লাগছে না, মাথাটা একটু ব্যথা করছে বাবা। আমি এই কথা বলা মাত্রই ড্রেসিং টেবিল থেকে তেলের বোতলটা এনে আমার মাথায় শ্বশুর তেল দিয়ে দিল। এবার আমি লক্ষ্য করলাম শ্বশুরের শৈল মাছটা রাগ করে দাঁড়িয়ে আছে, দেখতেও বেশ মোটা আর শক্ত হয়ে উঠেছে। তাই এই সুযোগে আমি বললাম, আপনি আমাকে কোনোদিনও অবহেলা করবেন না বাবা, ভালোবাসা দিয়ে আপনার ছেলের স্থানটা পূরণ করে দেবেন কি পারবেন না বাবা? এই কথা বলে আমি ওনার কাছে নিজেকে এগিয়ে দিলাম। উনি বলল, বৌমা, তুমি কি বাকি জীবন ঠিক এমনভাবেই আমার কাছে থাকবে? আমি বললাম, আপনার সম্মতি পেলে আমি আপনার সাথেই থাকতে চাই। উনি কিছু না বলে ওনার রুমে চলে গেল, আর আমিও শুয়ে শুয়ে ভাবতে লাগলাম যেমন করেই হোক ওনাকে আমার বসে আনতেই হবে। পরদিন রাতে ছেলে ঘুমানোর পর একটু অন্য মনস্ক হয়ে আছি, এমন সময় শ্বশুর আমার রুমে আসে। আমার এমন অবস্থা দেখে বলল, কি হয়েছে তোমার? আমি বললাম, শরীরটা ভালো নেই, আমার কেমন যেন লাগছে। এরপর ওনাকে আমার কাছে আসতে বললাম, তারপর সে আমার মাথায় হাত বোলাতে লাগলো। কিছুক্ষণ পর আমি বললাম, আপনি কষ্ট করে দাঁড়িয়ে না থেকে আমার পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিতে পারেন তো, হয়তো এমনটাই চাইছিল আমার শ্বশুর। তাই বলার সাথে সাথে একটা বালিশ নিয়ে আমার পাশে চলে আসলো। আমার মাথায় হাত বোলানোর ফলে একটু ভালো লাগছিল। শৈল মাছের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমার শ্বশুর কখন যে ঘুমিয়ে পড়েছিল কিছুই জানতে পারলাম না, তবে মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল, আর তখন দেখি সে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে।
তাই আমি এই সুযোগে ঘুমের ভান করে শ্বশুরের আরো কাছে গেলাম। উনিও দেখি আমাকে নিজের মধ্যে নিয়ে নিল। শ্বশুর তার বিধবা ছেলের বউকে নিজের কাছে পাওয়া মাত্রই তার শৈল মাছটা লাফাতে শুরু করলো। ওনার শৈল মাছটা পুকুরে নামাবার জন্য আমি সঙ্গ দিতে থাকলাম। উনি আমার অবস্থা বুঝে পেঁপেগুলোকে দলায় মলায় করে আরো উত্তেজিত করে তুলতে লাগলো। এবার আমি মনে মনে ভাবলাম, স্বামী নেই তো কি হয়েছে, আমাকে সুখ দেওয়ার জন্য শ্বশুরই যথেষ্ট। আমার শ্বশুর এখনো বেশ শক্তিশালী, ইচ্ছে করলে আমার মতো বিধবাকে এখনো 4-5টা বাচ্চার মা বানিয়ে দিতে পারবে। এভাবে আমার শ্বশুর সেই রাতে তার শৈল মাছ পুকুরে নামিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে দেখি শ্বশুর চেয়ারে বসে ব্যবসার কিছু বাকি কাজের হিসাব করছিল। এমন সময় আমি ওনার পিঠে হাত দিয়ে ডেকে জিজ্ঞাসা করলাম, আপনি ঘুমাবেন না? উনি বললেন, এই তো বৌমা হিসাবটা করেই ঘুমাবো, তুমি যাও আমি একটু পরেই যাচ্ছি। আমি আমার শ্বশুরের হাত ধরে বললাম, হিসেব করার অনেক সময় পাবেন, চলেন না। এই বলে আমি ওনাকে জড়িয়ে ধরলাম আর উনি উঠে দাঁড়িয়ে মুখোমুখিভাবে আমার ঘাড়ে হাত রেখে বলল, তুমি চাইলে আমি দুনিয়ার সব কাজ বন্ধ করে দেব। আমি তখন ভাব নিয়ে মুখ বাঁকিয়ে বললাম, আপনি বুঝি বুঝতে পারেন না যে আমার মাথায় আপনার হাত বুলিয়ে না দিলে আমার ঘুম আসে না। তখন উনি বলল, তাহলে চলো আজকে সব কাজ বাদ দিয়ে আজকে শুধু তোমাকে সময় দিব। তারপর আমরা রুমে চলে আসলাম। রুমে এসে বললাম, আমার পিঠটা কেমন যেন করছে, একটু দেখে দেন না কি হয়েছে। এবার উনি সুযোগ পেয়ে বলল, তুমি এমন টাইট কিছু পরে ঘুমালে আমি কি করে দেখব বলো তো। তারপর আমি পিঠটা ফাঁকা করে দিলাম আর সে আমাকে দেখে আমার পিঠে হাত বোলাতে বোলাতে আমার সব কিছু উন্মুক্ত করে দিল। তারপর ধীরে ধীরে সে তার শোল মাছ আমার পুকুর পাড়ের মেঝেতে ঘুষতে শুরু করলো। এবার আমি ওনার শৈল মাছ আমার পুকুরে নামাবার জন্য রেডি হয়ে গেলাম। সে আর সময় না নিয়ে তার শৈল মাছ আমার পুকুরে নামিয়ে দিল। অনেকদিন পর পুকুরের শৈল মাছের আগমনে আমি সুখের সাগরে ভাসতে থাকলাম আর আমরা দুজনেই সেই হারানো সুখ পেয়ে গেলাম। এভাবেই আমাদের সুখের জীবন চলতে থাকে। কিছুদিন পরে আমি আর আমার শ্বশুর তার বন্ধুর বাড়িতে গেলাম। তার বন্ধু আমাকে রুমে একা পেয়ে কিভাবে আমার সাথে মজা করেছিল সেই ঘটনা আগামী পর্বে শোনাব। বন্ধুরা, আজ এই পর্যন্তই। এরকম নতুন নতুন ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা লাইক ও শেয়ার দিয়ে আমার সাথেই থাকো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। Bye-bye.